ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার বিশ লাখ ডোজ আগামীকাল দুপুরে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সাতাশ অথবা আটাশে জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ হবে এদিকে কোভিড নিয়ে জাতীয় পর্যায় থেকে গঠিত বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ভারতে এই টিকার যেসব পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছে তা সামান্য এবং স্বাভাবিক আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট করোনা টিকার ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নিশ্চিত করা হয় কবে ভারত থেকে টিকা আসছে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ বিশ লক্ষ করবেন ভারতীয় হাই কমিশনার ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মপ্রতিনিধিবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন এটি এয়ারপোর্টের কথা আমরা বলছি যখন এটা অবতরণ করবে ভ্যাকসিনগুলো তেজগাঁও ইপিআই স্টোরে মজুদ রাখা হবে আমরা স্টোর পরিদর্শন করেছি সার্বিক নিরাপত্তা সন্তোষজনক বলে হয়েছে এর মানে এটি রাখতে আমাদের কোনো প্রবলেম হবে না প্রথম লক্ষ ও পরে পঞ্চাশ লক্ষ মোট সত্তর লক্ষ ভ্যাকসিন পাওয়ার পর ষাট লক্ষ ভ্যাকসিন প্রথম মাসে দেওয়া হবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান সাতাশ অথবা আঠাশ জানুয়ারি এইসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে ঢাকা মেডিকেল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের চারশো থেকে পাঁচশো জনের উপর টিকা প্রয়োগ করা হবে এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে টিকা দেওয়া হবে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এদিকে ভারতে একই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে সে ব্যাপারে কোভিড নাইন্টিন জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে তাদের অবস্থান তুলে ধরা হয় ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে কিন্তু সংখ্যাটা হলো চারশো প্লাস যদি যত লক্ষ্য দেওয়া হচ্ছে তার তুলনায় ওইটাকেই আমাদেরকে স্ট্যাটিস্টিক্স বলে যে এই নাম্বারটা খুব বেশি না এক নম্বর দ্বিতীয় হলো আমাদের কাছে পরিষ্কার তথ্য আছে যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছুটা ব্যথা কিছুটা জ্বর কিছুটা মাথা ব্যথা তাহলে এটার থেকে যেটা বেরিয়ে আসলো যে এই পার্শ্ব প্রতিক্রিয়াটাগুলো খুব বড়ো কিছু না আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা